ফোনটা আমি করেছি মা, সেই লোনটার অ্যামাউন্ট এখনো পে হয়নি, দেড় বছর হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে লোনটার অ্যামাউন্টটা পে হয়নি। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, মাকে ইনস্ট্যান্ট আমি দেখিয়ে দিয়েছি। মা হ্যাঁ একটু চিন্তা করছিল বটে, বাট মার চিন্তার থেকে বেশি মা যেটা হচ্ছিল সেটা হচ্ছে মা কষ্ট পাচ্ছিল যে আমার ছেলে লোন নিয়ে আমাকে গয়না কিনে দিয়েছে। মার এই কষ্টটা সব থেকে বেশি হচ্ছিল, চিন্তা সেই অর্থে যেটা তোমরা বলছো যে মা হার্টে পেশেন্ট বগেরা বগেরা। তো এটা এই চিন্তা মানে চিন্তা এক্স্যাক্টলি হচ্ছিল না, মানে চিন্তা হওয়ার সময়টুকুনি আমি দিইনি, মানে হ্যাঁ ডেফিনেটলি আরও কিছু ঘন্টা যদি আমি ওয়েট করতাম ডেফিনেটলি মা চিন্তা করতো, বাট এইটা শুনে মার জাস্ট কষ্ট হয়েছে যে আমি লোন নিয়ে মাকে সমস্ত কিছু কিনে দিয়েছি। হ্যাঁ কোথাও গিয়ে মায়ের খারাপ লেগেছে, মাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হয়েছে, তো আমি ইনস্ট্যান্ট মাকে বলে দিয়েছি। আমি জাস্ট ভিডিওটা এডিটও করতে পারি, মানে জাস্ট ভিডিওটা এন্ড করেছি, মা এসেছে আমার কাছে এসেছে, ভিডিওটা এন্ড করেছি, আমি মাকে বলে দিয়েছি। তো এইটুখানি সময়ের জন্য হচ্ছে মা হয়েছিল প্র্যাঙ্ক, বাট আমার মানে চোখের জল তো আমি এক্সপেক্ট করিনি, মানে এক্সপেক্ট করিনি মানে আমার খারাপ লাগছে আর কি চোখের জলটা দেখে। তো যাই হোক, কি সমস্যা? আমার প্রচন্ড কষ্ট। কি কষ্ট হচ্ছে? কি কি বলো, কি কষ্ট হচ্ছে? লোন করে ঘি খাবি? আমি এই লোন করে কি খাবো? ঘি খাবি? ও আমি পক্ষপাতী নয়। এটা কি দিচ্ছে এগুলো? চাইলি তো এগুলো কি বেচে দেবো এখন বলছো? মার জীবনে কারো কাছে পাঁচ টাকা ধার নেই, আমি এগুলো একদম পছন্দ করি। ধার নেই তো কি, তুমি তো নিয়ে নিয়েছো তো? না না, শোধ দেবে না বলে নিয়ে নিয়েছো মাসির থেকে? তো মাসির থেকে তো শোধ দিচ্ছি যেটুকুনি পাচ্ছি। কোথায় শোধ দিচ্ছ? না তুই এগুলো সব বিক্রি, ওগুলো তো সব আমি লোন দিয়ে শোধ দিয়েছি। না এগুলো সব বিক্রি করছো না? হ্যাঁ না সব বিক্রি। তাহলে কি মাসির কানেরটা নিয়ে আসবো? তাহলে মাসির কেন নিবি? কেন, আমার যা আছে সব দিয়ে দে, তাতে তো হবে না মা 35 লাখ। যা হোক কিছু তো হবে, লোনটা তো শোধ দিবি। তোমার মনে আমি লোন নিয়েছি ছেলের উপর কোনো ভরসা নেই? মাকে বলবে কেন লোকে? বোন তো তা আমি করলাম মা, তোমাকে প্র্যাঙ্ক কর আমি করলাম, কি দাবা বিশ্বাস হচ্ছে না যে আমি ফোন করেছি? তোমার বিশ্বাস হচ্ছে না যে ফোন আমি করেছি? কাঁদছো তুমি? কি রে, ফোনটা আমি করেছি মা, ফোনটা আমি করেছি মা, প্র্যাঙ্ক কল করেছি তোমাকে। কি এই দেখো, এসো ভিডিও দেখবে এসো। রে বাপ রে বাপ, এই যে দেখো এডিট করছি সবে, এখনই তোমাকে দেখিয়ে দিতে হলো আমাকে, আমার ভাল লাগে না। এই দেখো কি সেই লোনটার অ্যামাউন্ট এখনো পে হয়নি, দেড় বছর হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে লোনটার অ্যামাউন্টটা পে হয়নি। কি দেখছো? এইচডিএফসি ব্যাংক। তো কাঁদছো কেন এরকম ভাবে? এখনো বিশ্বাস হচ্ছে না? এটা কি, এটা কে কথা বলছে? কি কি ঠিক আছে এবার বুঝতে পেরেছো? এই দেখো এটা কেটে ঘরে গিয়ে দৌড়ে দৌড়ে আমি আবার শুয়ে পড়েছি, তুমি আবার হেসে হেসে উঠলে, আমি ধরো তুমি বিশ্বাসই করবে না। বিশ্বাস করবো? তুমি বিশ্বাস করে নিলে আমি লোন নিয়ে কিনেছি? কি কি বললো? বেশ হয়েছে, তুমি কেন ভাবলে এটা? প্র্যাঙ্ক গট রং, যাই হোক আমি ভুল করেছি ডেফিনেটলি মায়ের সাথে প্র্যাঙ্কটা করে। মানে মায়ের কাছে মানে গয়না গাটি বা এগুলোর সিরিয়াসলি কোনোদিন মূল্য ছিল না,
না হলে সমস্ত কিছু দিয়ে আমাদেরকে মানুষ করতে পারতো না। আর আজকে যখন ক্রাইসিসের মুহূর্তে মা যখন দেখতে পেলো, জানতে পারলো, সেই মুহূর্তে মা হচ্ছে আমার খারাপ লাগা এটাই, মা আমাকে যেটা বলছে যে আমি ভাবলাম যে তুই রোজগার করে দিয়েছিস কিন্তু তুই লোন নিয়ে দিয়েছিস, এটা আমি চাইনি কোনোদিনও। তো মায়ের খারাপ লেগেছে, মা টেনশনে ওই রকম ব্যাপার নেই, মার হ্যাঁ মনে কষ্ট ডেফিনেটলি পেয়েছে, বাট সেটা হচ্ছে লোন নিয়েছি শুনে মায়ের জন্য, তো এটা একটা কষ্টের জায়গা। বাট ঠিক আছে, আমি অন্যায় করেছি যখন, সরি, আমি বহুবার চেয়েছি। আর এবারে মা কি বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি। কি গো বলছি যে লোকজন তো খুবই চিন্তা করছে তোমাকে নিয়ে, এবারে বলো। মজাটা যদি আগে আমার সঙ্গে বলে নিত তাহলে অতটা মজা, বলে দিলে তার প্র্যাঙ্ক কি করে হতো। সেটাই তো, তুমি টেনশন করছিলে না, দুঃখ পাচ্ছিলে, দুঃখ পেয়েছিলে, তাই তো, যে গয়নাটা লোন দিয়ে কিনেছি তাই। হ্যাঁ, মার জন্য অত লোন দিয়ে টাকা নষ্ট করে কেনার কি দরকার ছিল। ঠিক আছে, এখন তুমি